পাখির বদলে নতুন লোগো এক্স ইনস্টল করতে কেটুডের সদরদপ্তরকে বাধা দিল সান ফ্রান্সিসকোর বিল্ডিং পরিদর্শন বিভাগ। অনুধারায় বেআইনিভাবে নতুন লোগো প্রতিস্থাপন করতে চেয়েছিল টুইটারের সদর দফতরের কর্তৃপক্ষ। এই নিয়ে শুরু হলো তদন্ত। টুইটার তার পাখি উড়িয়ে দিয়েছে। পাখির পরিবর্তে এবার টুইটারের নতুন লোগো ইংরেজি বর্ণমালার এক্স। শুক্রবার সান ফ্রান্সিসকোর ডাউনটাউনের একটি বিল্ডিংয়ে একটি বিশাল এক্স চিহ্ন চোখে পড়ে। শোনা যায় ওই বিল্ডিংয়ে টুইটারের সদর দপ্তর রয়েছে। বিল্ডিং পরিদর্শন বিভাগের মুখপাত্র প্যাট্রিক হান্নান বলেছেন, আগে এখানে পাখির লোগো ছিল, তবে নতুন করে এই ভবনে যে নতুন লোগো লাগানো হয়েছে তার জন্য সরকারের থেকে অনুমতি দরকার হয়। সেই অনুমতি টুইটারের সদর দপ্তর থেকে নেয়নি বলেই দাবি সান ফ্রান্সিসকোর সরকারের। পুলিশের পক্ষ থেকে নতুন করে ওই লোগোটি লাগানোর সময় বাধাও দেওয়া হয়। পুলিশের দাবি, তারা কোনো অনুমতি নেয়নি এবং নতুন লোগোটি অনেকটাই বড় এবং নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ, কারণ বিল্ডিংটির নিচে ফুটপাতে অনেক মানুষ বাস করেন এবং যাতায়াত করেন। তাই টুইটারের এই কাজে বাধা দিয়েছে সান ফ্রান্সিসকোর বিল্ডিং পরিদর্শন বিভাগ। কেন অনুমতি নেয়নি টুইটার, সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত। টেসলা প্রধান এলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই মূল্যের বিনিময়ে ব্লুটিক, লিমিটেড টুইট সহ একাধিক নতুন নিয়ম শুরু করেন। এবার টুইটারের ঐতিহ্যবাহী পাখির লোগোতেও পরিবর্তন আনতে চেয়েছে টুইটার কর্ণধার। এবার টুইটারের নতুন লোগো এক্স। জানা গিয়েছে মাস্কের সন্তানের নামেই এই লোগোকে বেছে নেওয়া হয়েছে। কলকাতা টিভি সংবাদ সারাদিন এখন এই পর্যন্তই।